কোথায় গো থাকতে কত মাছ দেখছি কত মাছ খাইছি আজকে বাজার আর কোনো বালা মাছ পাওয়াই জানা পাওয়া গেলে তো কত দাম অত দামি মাছ খাওয়াইতাম পারমুরি আমরা ফুলাফুলি রে আসসালামু আলাইকুম আমার সব আপা ভাইয়েরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়ায় অনেক বেশি ভালো আছি আজকে দেখাই মো গরিবের গরে কুড়ি হার রেসিপি কিভাবে রান্ধন যায় বাজারও জিনিসপত্রের দাম যেভাবে বাড়তাছে ওই দিন পরে এইরকম ডাইল রান্ধনও কিন্তু কুড়ি হার রান্দা ওই জীবুগা আমার মতো গরিব মানুষের গরু আজকে রান্নাম সব আজকে আপনার সাথে শেয়ার করম তো ফইল ওই ডাইল ডাইলের মাঝে আমি কতলা পেঁয়াজ দিব রসুন দিমু তারপর দিমু আমি কিছু তেজপাতা তেজপাতা দিয়ে তারপর এক সিমটির লবণ দিবো এক সিমটির লবণ দিয়ে আমি আধা চামচ হলুদ দিবো হলুদটা কিন্তু বেশি দিলে মজা লাগতো না তো অনেকেই ভাবতে পারেন কিতা ব্যাপার ডাইল আবার এমন কি জিনিস যেটা আমরা রান্না শেখাই বাজারের জিনিসপত্রের দাম যেভাবে বাড়াবার্তাছে ডেলটিও খুইলাম কোটি টাকার আমরা ফুলাফুলাও এই ডাইল খাওয়া নিয়ে এখন থেকেও কিন্তু সেখানে লাগবো ডাইল খাওয়ার ভাত খাওয়ার সময় শুরুতে খাওয়ার ওই জায়গা তাইলে হইলাম অন্য তরকারি আর বেশি খাওয়ানো লাগতো না এর গিয়া আগে বুদ্ধি হইয়া বাচ্চা হাচ্চারে ডাইল খাওয়াই ডাইল খাওয়াইয়া তারপরে কিন্তু অন্য তরকারি খাইলে বাচ্চা হাজার একটা আগেই বড় থাকবো পরে আর বেশি খাইতে চাইতো না তো এটাই হলো একটা নিনজা টেকনিক তো আমি এখন বাগার দিবো বাগার দিতে গেলে যেটা হরতোব একটু তেল দিবো তেল গরম কইরা তারপরে পেঁয়াজার রসুন রে ভালা হইরা পেঁয়াজার রসুনটারে আমি বাদামি কালার হইরা নিমু বাদামি কালারটা যখন ওই যে বুগা তখন আমি এটারে ডাইলটা একটু দিয়া দিমু চার পাঁচটা খাঁচা মরিচ দিয়া দিমু আর বাগার দিমু বাগার দেওয়ার সময় যে সুন্দর একটা গ্রান আয় এই গ্রানটাই কিন্তু ডাইলের আসল মজা এই তেলটার মাঝে ডাইলটারে ভালা হইরা এক মিনিটের মতো আমি একটু গরম কইরা নিমু তারপর আমি এটারে আবার ড্যাগের মাঝে দেয়া দিমু ড্যাগের মাঝে মিশাইয়া তারপরে একটা চামচ দিয়া বলা নাইরা নাইমো আমার ডাইল রান্দার শেষ ডাইল রান্দা শেষ করে এখন আরেকটা কুটি টি রেসিপি এই রেসিপিটাও আশা করে সবাই দেখবেন আর লাস্টে কিন্তু ডাইলের মাঝে ওটা বাহার পাতাও দেওয়া লাগবে বাহার পাতা না দিলে আবার গ্রানটা সুন্দর হয় না এই বাহার পাতাটা দিয়া তারপরে একটা জাল দিবো জালটা দিয়েও কিন্তু তুলে লাগবে এখন দেখাইমো আর একটা কুটিটা হার রেসিপি এই রেসিপিটা হইলো একটা গরম লোয়ারির মাঝে বয়াইমো আমি সামান্য তেল তেলটা কিন্তু কম ফেরা কারণ হচ্ছে গিয়া গরিব মানুষ জামাই টেহা বাঁচাই দিব লাঠি মাছটারে এখন একটা একটা হইরা লোয়ারির মাঝে দেওয়া দিব লাঠি মাছের মাথাটা আমি আগেও এই তারপরে রেখা দিলাম বালা হইরা দইয়া তারপরে কিন্তু দিলাম লোয়ারির মাঝে কত মাছ দেখছি কত মাছ খাইছি আজকে বাজার আর কোন বালা মাছ পাওয়াই জান আর পাওয়া গেলে তো কত দাম অত দামে মাছ খাওয়াইতাম পারমনে আমরা ফুলাফুরি রে লাঠি মাছটারে ওখানে আমি একটা বাটির মাঝে নিলাম বাটির মাঝে নিয়ে এটার ভিতরে যে খাটা সাবধানে হইলাম সব কটা মাছ থেকে একটা একটা হইরা খাটা বাচ্চা নিমন লাগবো খাটা বাচ্চা নিবো খাটা বাচ্চা নিয়ে তারপর যে লুদাটা হে লুদাটা বাচ্চা নিমো সবটি মাছ থেকে বালা হইরা বাচ্চা মন লাগবো যাতে হইরা হাতের মাঝে না লাগে হাঁটাটাই তো বাচ্চা তারপরে আত দিয়া বালা হইয়া আমি সপ্তাহে মাহাইয়া হাইয়া নিবো ওকা ওই মাছের উপরে আমি হয়টা ফলা পেঁয়াজ দিয়া দিমু ফলা পেঁয়াজ দিয়া তারপর দিমু আদা চামচের মতো মরিচ আধা চামুচ মরিচ দিয়া তারপরে আধা চামচ আবার হলুদ দিমো হলদ দিয়া এক চিমটি লবণ দিমো এক চিমটি লবণ দিয়া তারপরে দিমো হইছে বাঁর পাতা সবটি এক কারণ দিয়া এখন হাত দিয়া বালাহুইয়া খসলাই বালা হইরা মাহাইয়া তারপরে কিন্তু এটার আসল মজা কুটি এই রেসিপি যারা খাইছেন তারা জানেন এটার যে ক্ষত মজা অহন যে হাসটা হরম সামান্য তেল দিমু একটা লোয়ারির মাঝে তারপরে এই মাহেল বর্তাটার নিলে এটার যে ক্ষত মজা হয় হয়টা হয়রিচও দিয়া দিমো খাস মরিচ দিয়া এখন পরিবেশন করার ফালা এখন দেখাই মো তৃতীয় নাম্বার আমার আর একটা কুটি টেহার রেসিপি এই রেসিপিটা হচ্ছে মুখের বর্তা মুখের বর্তাটা আমি হরমো যেভাবে এটা দেখাই একটু ফ্লারে হতাম মুখীরা আমি বালা হইরা দই আনিছি গরম পানির মাঝে তারপরে আমি বাপ দিমু বাপ দিয়া এটারে আমি নামাই দিবো লোড়ি টিকা নামাইয়া এটারে বালা হইরা ঠান্ডা পানি দইয়া নিমু ঠান্ডা পানিটা দইয়া এটার উপরে যে বাহল আছে এই বাঘলটার হাত দিয়া হলাম আলুর মতো খুঁড়ে চুলাই নিমু আপনারা আলু ভর্তা যেমনি খাইন আলু ভর্তার উপরে যে বাকলটা ফেলাইয়া তারপরে ভর্তা বানাই মুখির এই বাহলটারও কিন্তু ওইভাবেই বাপই দিমু আমার পুরীরা ওখান থেকে এই বড় হইয়া যাতে তার মনের মাঝে কোনো ধামি দামি হাওয়া নির চিন্তা এই মুখিটারে বালা হইরা চুলাই নিলাম এখন আমি এটারে হাত দিয়া বালা হইরা এইভাবে হসলায় হসলায় নিমু তারপরে আলু বর্থার মতন হুয়ে ওই বালা হইরা এটারে হসলাইয়া নেমু ভেঙ্গা নিমু জিনিসপত্রের দাম বাড়তেছে আমরা সব চিন্তা আমরা মতো গরিব মানুষের না চিন্তা বড়লোকের চিন্তা বড় লোক মানুষ তো ঘরের মাঝে না রান্নাও সমস্যা নাই এরা তবে রেস্টুরেন্ট গিয়ে খেলি শেষ পেট বুড়ে যাবো কিন্তু আমরা তো ঘরের মাঝে রান্না লাগবো ঘরের মাঝে খাওয়ানো লাগবো আমরা যারা গিন্নি আসি তারা তো ঘরের মাঝে আয় অন্য চিন্তা করন লাগবো যে আমার দুইটা বা ঢাকা চিন্তা করন লাগবো তো তো ফেয়াজ আর কত লাল মরিচ আমি আগেই আগে টাইল কুলার মাঝে এখন এই টালা লালমরিচ আর ফেয়াজটা হাত দিয়া বা আলাহালি দুল্লাদুল্লাদুল্লাদুল্লা তারপরে আমি বালা হইরা ফসলাই নিমু আর দিমু সামান্য লবণ লবণ দিয়ে আবার ওইটারে দুল্লা নিমু জারার হাত বেশি জ্বলে তারা হইলাম একটু হাতটারে সাবান দই আর তারপরে সরিষার তেল দিানি বাই তেল আর সমস্যা হয় না একটু সরিষার তেল দেয়া দিমু সরিষার তেল ছাড়া ভর্তার মজা নাই এর লাগা সরিষার তেল দিয়ে আবার মাখাই নিমু আমার হাত জ্বললে আমি তেল দিয়া দি বাহির পাতা দিয়া হইলাম আবার এটারে বালা কইরা মাখাই নিমু মাখাইয়া নিয়া তারপর আমি যেটা করব মাহেল মুকিটারে আমি ফ্রেজ মাহাল দিয়া পালাহরে হাত দিয়া হসলাই নিবো আলু মতন এইরকম হাত দিয়া মাহাই নিমু। এই বর্তা দিয়া আর দিয়া খাইয়া যে ফেটের মাঝে যে কি শান্তি লাগে যে তৃপ্তি পাওয়া যায় হোটেলের দামি দামি খানি খাইয়াও কিন্তু এই মজাটা পাওয়া যায় না তৃপ্তি নিয়ে কিন্তু খাওয়া যায় এলে এইটার নাম ছিল কুটি রেসিপি আর এই কুটির রেসিপি যারা খাইছেন তারা জানুন এই রেসিপির মজা যে কত কত দামি এই রেসিপিটা আমরা গরিব মানুষ হন এই ডাইলার বর্তা দিয়া গরম গরম ভাতের সাথে খাইমো খুটি দেখাইলাম সবাই হইলাম দিবা আল্লাহ হাফেজ